আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। গল্পটা অন্য 10টা গল্পের মতো না, গল্পটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য এবং আমার যেগুলো ভয়েস ক্রাশ ফ্যামিলি আছে তাদের জন্য সুন্দর এবং মিষ্টি গল্প আজকে উপহার দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো প্রেমিক প্রেমিকাদের। চৈত্র মাস, আকাশ ঝকঝকে পরিষ্কার, তবে গরম পড়েছে খুব। তিতলি ঘেমে একাকার, ওনার একপাশ দিয়ে কপালে ঘাম মুছে কলিং বেল চাপে, টুকি দরজা খুলে তিতলিকে দেখে সালাম দেয়। তিতলি সালামের জবাব দিয়ে দরজা বন্ধ করে টুকি রুমে আসে, সোফায় বসে। সামনে বসে টুকি ছটপট করে প্রশ্ন করে, ম্যাম আপনাকে আমার আব্বুর মতো কেউ আদর করে? টুকির কথা বুঝতে না পেরে তিতলি সরু চোখে তাকায়, বলল, মানে? টুকির চোখে মুখে দুষ্ট হাসির দীর্ঘ রেখা এঁকে ফিসফিস করে বলল, আব্বু বাইরে থেকে এসে আম্মুর কপালে পাপ্পা দেয়। যখন আম্মু রান্না করে আব্বু আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে, আম্মু বকা দিলেও ছাড়ে না, এটা নাকি আদর? তিতলির হেঁচকি উঠল, গলায় হুট করে ছালছাল অনুভব হচ্ছে। সামনে রাখা পানির গ্লাসটি হাতে নিয়ে ঢক ঢক করে রুদ্ধশ্বাসে পানি খেয়ে শান্ত হয়। বড় বড় চোখ দুটি পানিতে ভিজে টুটম্বর। তিতলির অবস্থা দেখে টুকির হাসিখুশি মুখটায় বিষণ্নতা নামে। তিতলি টুকির মুখের দিকে তাকায়, টুকি ঠোঁট ভেঙে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আদর দিয়ে তিতলি আলতো করে হাত বলে টুকির মাথায়, এরপর আদর গলায় বলল, কি হয়েছে টুকি? কেঁদে আহ্লাদী কণ্ঠে টুকি বলল, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? তিতলি মৃদু হেসে বলল, ওসব কিছু না, আচ্ছা আমাকে বলো তো, এটা যে আদর তোমাকে কে বলল? টুকির মুখটা মুহূর্তে ঝিলিক দিয়ে উঠল, এদিক ওদিক তাকিয়ে চারপাশে দেখে নেয়, এরপর তিতলিকে ফিসফিস করে বলল, দাদু। তিতলি হালকা করে হাসল, দাদিগুলো এরকমই হয়, ছোট বড় বোঝে না, ঝাপসা জিজ্ঞাসা করলে খোলাখুলি সব বলে দিতে প্রস্তুত। তিতলির মনে পড়ে নিজের দাদুর কথা, সে দাদুকে আদর করে দাদুনে ডাকত, শৈশবের কত শত সুন্দর মুহূর্ত দাদুকে নিয়ে। যখন তিতলির 6 বছর তখন দাদু মারা যান। তিতলির জীবন থেকে খুব দ্রুত কাছের মানুষেরা সরে যায়, খুব দ্রুত। চোখের কোনা বিয়ে পড়া জল মুছে তিতলি বলল, ওসব বড়দের ব্যাপার, তোমাকে এত ঘাটতে হবে না, গতকাল যে অঙ্কটা করিয়েছি আজ আবার আমরা করব। পরের কথা শুনে টুকির মুখে গহীন বনের আধার নেমে আসে। পুরো নাম তানজিরা ইসলাম টুকি, স্কুলে পড়ে ক্লাস 1-এ। তিতলি 3 মাস যাবৎ টুকিকে পড়াচ্ছে। মেয়েটা প্রতিদিন এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে যে তিতলি বিরক্ত হওয়ার সাথে আনন্দ পায়। টুকি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ম্যাম আজ পড়ব না। তিতলি বই থেকে চোখ সরিয়ে টুকির দিকে তাকায়, বলল, পড়তে তো হবেই টুকি, পড়া শেষে আমরা অনেক গল্প করব, ঠিক আছে? টুকি অনিচ্ছাকৃত মাথা কাত করে সম্মতি দেয়। 1 ঘন্টা পর টুকি বলল, ম্যাম পড়া তো শেষ, এবার বলেন আমার আব্বুর মতো কেউ আপনাকে আদর করে? তিতলি অনেকটা বিরক্ত হয়, এতটুকু বাচ্চা কিসব বলছে? কপালে কিঞ্চিত রেখা আঁকে তিতলি বলল, না আম্মু আমাকে কেউ আদর করে না, আর এসব বড়দের ব্যাপার, এত ঘাটাঘাটি করো না কেমন? টুকি যেন একটু অসন্তুষ্ট হলো। তিতলি বই গুছিয়ে রাখে, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বলল, আচ্ছা টুকি আমি আজ যাই, তোমার ছুটি। আসসালামু আলাইকুম ম্যাম। তিতলি টুকির মাথায় হাত রেখে হেসে বলল, আসসালামু আলাইকুম। তিতলি মেইন ডোর পেরিয়ে বের হওয়ার পথে টুকির আম্মু আঁকি ডাকল। তিতলি ঘুরে দাঁড়ায় মৃদু হেসে বলল, জি আপু। আঁকি বলল, সিলেট থেকে আমার ননদ আসছে, তার জামাইকে নিয়ে সিলেটের চাপাতি নিয়ে আসছে, অসাধারণ স্বাদ, খেয়ে যাও এক কাপ চা। সিলেট শব্দটা বজ্রপাতের মতো আঘাত হানে তিতলির মস্তিষ্কে, মেরুদণ্ডে বরাবর ঠান্ডা স্রোত বয়ে যায়। নিজেকে কোনোভাবে সামলে বলল, শরীরটা ভালো না আপু, আজ আসি আরেকদিন চাটা দিব। আঁকি মন খারাপ করে বলল, আচ্ছা আসো তাহলে। আসছি। ওতে শান্তিনীর বাড়ির চৌধুরী পরিবার ডাইনিং রুমে টেবিলে বসে দুপুরের লাঞ্চ করছে, খাওয়ার ফাঁকে এক দুটো কথাবার্তা হচ্ছে। নেক্সট সপ্তাহে ফ্যামিলি ট্যুরে যাওয়া হবে, তাই নিয়ে ইদানিং যত কথা যত প্রস্তুতি। বাড়ির কর্তি আঞ্জুমান চৌধুরী খাওয়া শেষে দু ছেলের উদ্দেশ্যে বলেন, তো
তোদের দুজনের মধ্যে কে ফিরে আসিস বিকেলে? নির্জনের বিকেলে ডেটিং আছে গার্লফ্রেন্ডের সাথে, তাই সে আগে আগে ছট করে বলল, আজ আমি ফ্রি নেই। কপালের চামড়া ভাঁজ করে আঞ্জুমান বলে, তুই কবে ফ্রি থাকিস? নির্জন জবাবে নিশ্চুপ, উত্তর না দেওয়াই মঙ্গল মনে হচ্ছে। এমনিতে ফ্রি নেই বলেছে, জবাব দিলে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না, সব পড়বে তার নিজের গালে। কে নিজের ইচ্ছে মার খেতে চায়? নিঝুমকে চুপ থাকতে দেখে আঞ্জুমান হতাশ ভঙ্গিতে বললেন, তুইও কি ফ্রি নেই? নিঝুম বাম হাতে চশমা ঠিক করে বলল, কি কাজ হলো সেটা বল। আঞ্জুমান খুশিতে টকমক হয়ে ওঠেন, বলেন, তোর আব্বুর বন্ধুকে তো চিনিস, ওই যে গ্রামে সায়াত চাচ্চ, তোর চিনিস তো, মনে আছে? হুম, গ্রামে প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন সায়াত চাচ্চু বাংলা শিক্ষক ছিলেন। খুশিতে গদগদ হয়ে আঞ্জুমান বলেন, আব্বার তাহলে মনে আছে। নিঝুম মৃদু হেসে শান্ত কণ্ঠে বলল, মনে থাকবে না কেন আম্মু, কত ভালোবাসতেন উনি আমাকে, করতে হবে কি সেটা বলো। আঞ্জুমান ধীরে সুস্থে বলেন, সায়াত ভাইজানের একটা মেয়ে আছে, ওরে নিয়েই ক। আঞ্জুমানের কথা কেড়ে নিয়ে মৌনতা উল্লাসে বলল, তিথির কথা বলছো? গ্রামে গেলেই ওর সাথে খেলতাম, এবার তো মনে হয় অনার্স তৃতীয় বর্ষে পড়ছে, তাই না আম্মু? আঞ্জুমান রেগে যান, দ্রুতটি তীক্ষ্ণ হয়ে বেঁকে যায়। সবসময় কথার মাঝে তার দুই মেয়ের একটা না একটা ঢুকবে, গলায় তেজ নেই, মেয়েকে থমকে বলেন, তোদের দুই বোনকার কতদিন বলবো, বড়দের মাঝে কথা ঢুকবি না? মোহনা টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল, মায়ের কথা শুনে দাঁড়ায়, তীর্যকভাবে তাকায় আর বলল, মা এটা ঠিক না, মৌন তোমার কথার মাঝে ঢুকছে, আর বকার সময় সাথে আমার নামটাও ঢুকাও। তোর নাম আমি একবার উল্লেখ করছি, আর যদি বকে থাকি তো বেশ করেছি। আঞ্জুমানের দৃঢ় কণ্ঠ। মোহনা আলতাফ চৌধুরীর দিকে তাকায়, আল্লাদি হয়ে ভেজা কণ্ঠে অভিযোগ করে, আবু দেখছো আম্মুকে? আলতাফ চৌধুরী আঞ্জুমানের দিকে তাকান বকা দিতে, দেখেন আঞ্জুমান সরু চোখে তাকিয়ে আছে। আলতাফ চৌধুরী খ্যাক করে গলা পরিষ্কার করে উল্টো মেয়েকে বলেন, থাক মামুনি বাদ দাও, আমরা বকেই। দুবনের মুখ হা হয়ে যায়, সূক্ষ্ম চোখে সবাইকে একবার পরখ করে নেয়, এরপর পায়ে গড়গড় আওয়াজ তুলে নিজেদের রুমের দিকে যায়। নির্জন বেরিয়ে যায়, আলতাফ চৌধুরী রুমের দিকে পা বাড়ান। নিঝুম আঞ্জুমানকে জিজ্ঞাসা করে, কি যেন বলছিল আম্মু, কি কাজ? আঞ্জুমান আর্তনাদ করে বললেন, ও আল্লাহ, দেখছিস ভুলেই গেছিলাম কথায় কথায়, তোর সায়াত চাচা ছোট মেয়ে এবার এসএসসি দিল, ভার্সিটির ভর্তি এক্সামের জন্য সিলেট আসতে চায়। কেন, কুমিল্লা ইউনিভার্সিটি নাই? আছে, আসলে মেয়েটা খুব সুন্দর, কিছু বাজার সেলের খপ্পরে পড়েছে, ওইখানে থাকা মেয়েটার জন্য সমস্যা, ওর আব্বুর তো কুমিল্লার দূরে কোথাও বিশ্বাসী কেউ নিয়ে চেনা জানা, একমাত্র সিলেটে আমরাই আছি, তাই সিলেটে আমাদের কাছে পাঠাইতে চাইছে, এক দু মাস থাকবে, পরে সব রেডি করে হোস্টেলে উঠে যাবে। আচ্ছা, তো আমাকে কী করতে হবে? মেয়েটা একা রওনা দিছে সকালে, বিকেল পাঁচটা সিলেট রেল স্টেশনে পৌঁছে যাবে, আমাদের বাসা তো চেনে না, বয়স কম, হারিয়ে যাবে, একটু নিয়ে আসতে যদি। আঞ্জুমানের কণ্ঠে অনুরোধ, আচ্ছা দেখব, নাম কি? কার? যাকে আনতে যেতে হবে। তিতলি, পুরো নাম মমতানিয়া তিতলি। আচ্ছা যাব। প্রায় মিনিট বিশেক হলো তিতলি সিলেট থেকে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, কেউ একজন নিতে আসবে শুনেছিল, কিন্তু কেউ তো আসছে না, প্রচুর গরম, তার উপর বোরখা পরা, শরীর ঘেমে একাকার, মাথাটা ব্যথা করছে, এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা, আসলেও চিনবে কিভাবে, দূর ভালো লাগে না। এক্সকিউজ মি, পুরুষ কণ্ঠটি অনুসরণ করে তিতলি পিছন ফিরে তাকায়, কালো শার্ট ইন করে পরা একজন সুদর্শন দাঁড়িয়ে আছে, ছোটে মৃদু হাসি আঁকা, দ্বিধা নিয়ে তিতলি বলল, জি কিছু বলবেন? তুমি মমতাহীনা তিতলি না? অপ্রস্তুত হয়ে পড়ে তিতলে, কেউ এসে তার নাম বলে ফেলল, ব্যাপারটা কেমন যেন ঠেকছে, শুকনো গলায় তিতলি বলল, জি, ঠোঁটে হাসি রেখে বলল নিঝুম, চলো। তিতলি থতমত খেয়ে যায়, আমতামত করে বলে, কই? তিতলির চোখে মুখে ভয়ের ছাপ, তা দেখে নিঝুম নিঃশব্দভাবে একদফা হাসল। তিতলি খেয়াল করে হাসলে ভদ্রলোকের গালে গর্ত হয়, টোল। নিঝুম স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার ফুফি, আই মিন মিসেস আঞ্জুমান চৌধুরীর ছেলে আমি, উনি পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে। ভয়টা কেড়ে তিতলির ঠোঁটে হাসি ফুটল, অপরাধী মুখ করে বলল, ও ভাইয়া, আসলে আমি আগে কখনো দেখিনি তো আপনাকে, তাই চিনতে পারিনি। আমিও তোমাকে আগে কখনো দেখিনি, দেখলেও হয়তো মনে নেই, কিন্তু আজ ঠিকই চিনতে পেরেছি। কি করে? কৌতূহল বসে জিজ্ঞাসা করল তিতলে। নিঝুম হেসে বলল, ম্যাজিক।
কথা শেষ করে নিজুম আবার হাসল। তিতলি নিজুমের হাসি দেখে চমকিত হয়। ভদ্রলোকের কি চমৎকার করে হাসার ব্যায়াম আছে! নত যেন হয়ে তিতলি ছোট করে উত্তর দেয়। ও, নিজুম হাত ঘড়ি দেখে বলে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা, চলো। জি ভাইয়া। ব্যাগটা আমার হাতে দাও। না না ভাইয়া, আমি পারবো। আরে দাও তো, বাচ্চা মেয়ে, পারবা না। বাধ্য হয়ে তিতলি ব্যাগের দায়িত্ব নিজুমকে দেয়। নিজুম অন্য সময় ফ্যামিলি কার ব্যবহার করে। আজ নির্জন কখন গাড়ি নিয়ে বের হয়েছে নিজুম জানে না, তাই গাড়ি ছাড়ে তিতলিকে নিতে আসতে হলো। নিজুম সিএনজি রিজার্ভ করে, কিন্তু বিপদে পড়ে একটা বাজারে এসে প্রচুর জ্যাম, তারপর অনেক গরম, সিএনজিতে দম বন্ধ আসছে তিতলির। জ্যামে আটকে আছে প্রায় 30-40 মিনিটের মতন। নিজুম তিতলিকে খেয়াল করে, মুখ দেখে বুঝে যাচ্ছে কষ্ট হচ্ছে। নিজুম পানি এগিয়ে দেয়। তিতলি পানি খেয়ে বলল, ভাইয়া সিএনজিতে বসে না থেকে বরং হাঁটাহাঁটি। হাঁটলে তো জ্যাম পাবে তিতলি, দেখো ফুটপাথগুলো কত মানুষ। ভাইয়া প্লিজ, অনেকক্ষণ হয়েছে আর বসে থাকতে পারছি না। সত্যি তিতলির অবস্থা নাজেহাল। ঘন সুতোর কাজে থ্রি পিস পরা, উপরে বোরখা, মাথা ওড়নায় পেঁচানো, জ্যাম গরম সব মিলে অসহায় লাগছে। নিজুম বাধ্য হয়ে সিএনজির ভাড়া মিটিয়ে ফুটপাথের রাস্তা ধরে পিছিপিছু হাঁটছে তিতলি। অনেক ভিড়। ভিড়ের আড়ালে নিজুমের চোখে পড়ে একটা মেয়ের বুকে একজন বয়স্ক লোক তার কোনো দিয়ে ছুঁয়ে দিতে চাইছে, এবং লোকটি সফল হয়। কি সাংঘাতিক! নিজুম লোকটাকে ধরতে পা পারায়, তার আগে ভিড়ের মাঝে অমনস্থ হারিয়ে যায়। ভাইয়া, কাপকলায় ডাকলো তিতলি। নিজুম তিতলির দিকে তাকায়। তিতলির চোখে মুখে বিভ্রান্তি, কেমন হাত গুটিয়ে হাঁটছে। তিতলি থমথমে গলায় বলল, ভাইয়া লোকগুলো ধাক্কাচ্ছে খুব। নিজুম চারদিকটা চোখ বোলায়। প্রায় সবাই পুরুষ, এর মাঝে কালো হাতের অভাব নেই। আরেকটু সামনে গেলে রিক্সা পাওয়া যাবে। এই জায়গাটুকু তিতলিকে সুরক্ষিত রাখতে হবে, একজন পুরুষ হয়ে এটা তার কর্তব্য। দ্বিধা ছাড়া খোলা মনে নিজুম জিজ্ঞাসা করল, তিতলি আমি তোমাকে এক হাতে জড়িয়ে ধরে হাঁটি, তাহলে কেউ ছুঁতে পারবে না, সেফ থাকবে। তিতলি কয়েক মিনিটে অনেক ঘাবড়ে গেছে। ভিড়ের মাঝে পিঠে 2-3টে চিমটি দিয়েছে কেউ, জ্বলছে খুব। বারবার নিজেকে নিজে শাসাচ্ছে তিতলি। এটি সিএনজিতে গরমে বসে থাকা উত্তম ছিল। নিজুমের এমন একটা প্রস্তাব তিতলির জন্য দরকার ছিল, তাই কোনো সংকোচ ছাড়া নিজুমকে সম্মতি দেয়। নিজুম এক হাতের বাহুড়ে তিতলিকে টেনে আনে। তিতলির পিঠের উপর দিয়ে নিজুম হাত পেঁচাতেই তিতলির পা থেকে মাথার চুল অব্দি কম্পিত হয়ে নড়ে ওঠে। বিপদে পড়ে কোনো পুরুষের সংস্পর্শে আসতে হলেও কেমন একটা ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে তার। এর আগে পাড়ার বকেটে রায়হান অনেকবার জোর করে হাত ধরেছে, তখন তো এমন ভালো লাগার অনুভূতি তিতলির হয়নি। তাহলে এখন কেন হচ্ছে? হৃৎপিণ্ড চলছে দ্রুত গতিতে। তিতলি নিজুমের বুক অব্দি লম্বায়। তিতলির মনের কুঠুরিতে বসবাস করা বন্দী মনটা কোকিলের সুরে গান গেয়ে উঠল। কতগুলো লোক ধাক্কাধাক্কি করছিল, লোকগুলোর পাশ কেটে যাবার পথে নিজুম আরো গভীরভাবে তিতলিকে টেনে নেয় বুকের মাঝে, যা সইতে পারেনি তিতলির 18 বয়সী মন। এক অদৃশ্য ভালো লাগার অনুভূতিতে সে তলিয়ে যায়। নিজের অজান্তে তিতলির মন নিজের নিয়ন্ত্রণের বাইরে যেন চলে যাচ্ছে। মনের প্রেম কুঠুরির দরজায় করা নাড়ছে রং বেরঙের ভালোবাসার প্রজাপতি। তিতলি একবার হাত বাড়িয়ে দরজাটা খুলে দেওয়ার অপেক্ষায়। একই রকম দুজন মেয়েকে দেখে তিতলি ভারী অবাক হল। চোখ বুঝে আবার খুলে, না ঠিকই দেখছে, এরা যমজ। মৌনতা মোহনা এগিয়ে আসে তিতলির কাছে। তিতলি অবাক চোখে তাকিয়ে দেখছে যমজ দুমনকে। কি ভয়ঙ্কর সুন্দর মেয়ে দুটি! তিতলির গাল টেনে মৌনতা বলল, কি মিষ্টি মেয়ে রে মহ। আঞ্জুমান হেসে বললেন, একদম মায়ের মতোই হয়েছে দেখতে। মোহনা তিতলির দুহাত নিজের দুহাতের মুঠো নিয়ে বলল, নাম কি তোমার? তিতলির মা মেয়েদের কথা লজ্জায় মিয়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে খুব, কেমন যেন কাপাকাপি হচ্ছে শরীরে। নিজের নাম বেমালুম ভুলে গেছে, নত যেন হয়ে কাপা স্বরে বলল, তিতলি মমতাহীনা তিতলি। মৌনতার উৎকণ্ঠা, তিতলি তুমি কি ভয় পাচ্ছ, কাঁপছো কেন? খোদা কি লজ্জা! কাপাকাপি দেখে ফেলল, কি ভাবছে ওরা কে জানে। তিতলি আরো অপ্রস্তুত হয়ে পড়ে, লজ্জাজনক অস্বস্তি ভর করে। কখনো বাবাকে ছাড়া কোথাও থাকেনি, তেমন কারোর সাথে মিশেও নেই, সব সময় একা থেকেছে। এখানে এসে ভাবনার বাইরে কত কি হচ্ছে, কত অচেনা মানুষ। তিতলি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে।
কোমল কণ্ঠে বলে, না না আপু ঠিক আছে। মৌনদে একটু জোর দিয়ে বলল, আরে না না একটু আগেই দেখলাম তোমার হাত কাঁপছে। নিজম বাড়ি ঢুকে ক্লান্ত সরে নিয়ে সোফায় হেলান দিয়ে বসছিল। মৌনু তার কথা শুনে এগিয়ে আসে। প্রথম প্রথম আসছে, নতুন পরিবেশ, নতুন মানুষ, একটু তো নার্ভাস হবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, রয়েছে বলল নিজম। আঞ্জুমান ছেলের সাথে তাল মিলান। সেটাকে তোর বোনেরা বুঝবে, ওদের ইচ্ছে নতুন কি এসে ওদের মতো লাফাতে শুরু করুক। মৌনু আর্তনাদের ভান করে বলল, মা মৌনুর জন্য এখন আমাকেও বকছো? তোর নামকে উল্লেখ করেছি। ভাইয়াকে তোর বোনেরা বলছো, মানে ভাইয়ার বোনেরা তো আমি আর মৌনু, তো বোঝাই যায় আমাকে বকছো। আঞ্জুমানের মুখে চাপা হাসে, হাসি লুকিয়ে বলেন, বেশ করেছি। মৌনা কান্নার ভান করে নিজুমের কাছে আসে। নিজুম মৌনাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কাঁদে না। এরপর মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু তুমি মৌনের জন্য মোহকে আর বকবে না। আবার মৌনাকে বলে আদরে গলায়, এবার হ্যাপি মাকে বলে দিয়েছে আর বকবে না। মৌনা মাথা নাড়িয়ে হাসে, নিখুঁত চিকন ঠোঁটে মৌনা যখন হাসে খুব বেশি মিষ্টি দেখায়, আর নিজুম সবসময় বোনদের এই হাসিটুকু দেখতে চায়। মিষ্টি হাসির উত্তর মৌনার কপালে চুমু এঁকে দেয় নিজুম। মৌনু তার ছলো ছলো চোখে নিজুমের দিকে তাকিয়ে আছে, নিজুমের নজরে পড়ে, হাত বাড়িয়ে নিজুম ডাকে, আয়। মৌনু তা এগিয়ে আসে, অভিমানের স্বরে বলল, সব সময় প্রথম ওরে ভালোবাসো। নিজুম মৌনু তার কপালে চুমু দিয়ে বলল, কে বললো সবসময় ওকে আগে ভালোবাসে দি, গতকাল রাতে চকলেট কিন্তু তোকে দিয়েছি আগে। মৌনু তা হেসে বলল, কচু। নিজুম হেসে দু চামচ বোনকে দু হাতে জড়িয়ে ধরে। মিসেস আঞ্জুমানের প্রাণচূড়ায় ভাই বোনদের এই ভালোবাসা দেখে নিজম নিজনের কলিজার টুকরা তাদের ছোট বোনগুলো তিতলির বুকে একরাশ মুগ্ধতা কামড়ে ধরে। তার একটা পোড়া অল্প বয়সী মন আছে, যেমন বাবার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পায়নি। আঞ্জুমান হুট করে খেয়াল করেন তিতলিকে, ছেলেমেয়ের কথার মাঝে ওর কথা ভুলে গিয়েছেন। সোফায় রাখা তিতলির ব্যাগটা হাতে নিয়ে বলল, দেখছো কারবারটা, আমরা নিজেদের মতো কথা বলছি, এখানে একটা মেয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে, সারাদিন জার্নি করছে কিছু খাইনি, এই মেয়ে চলো আমার সাথে। তিতলি মাথা নেড়ে মিসেস আঞ্জুমানের পিছু হাঁটে, একবার নিশ্চিত কোনো টানে পিছনে ফিরে তাকায় নিঝুমের দিকে। নিঝুম বোনদের সাথে কথা বলছে, সেই সাথে ঠোঁটে সেই চমৎকার হাসে। তিতলি হৃৎপূর্ণ ধুকধুক করে ওঠে, দ্রুত চোখ সরে নিজেকে নিজে বুঝায়, এমন করিস না তিতলি, পরপুরুষকে এভাবে দেখতে নেই, কালি লেগে যাবে চরিত্রে। শুক্রবার হয় বাড়ির সবাই আজ বাসায়। আলতাপ চৌধুরীর ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন। মৌনতা, মোহনা, তিতলে, আঞ্জুমান, কাজের মেয়ে টুনি একসাথে আড্ডা দিচ্ছে। আড্ডা টপিক, তিতলি এত গভীর ঘুম কই পেল? প্রথম প্রথম একটু সংকুচিত বোধ হলেও মৌনতা, মোহনা, মিসেস আঞ্জুমানের আন্তরিক ব্যবহারে তিতলি অনেকটা সহজ হতে পেরেছে। বাবারে বাবা, তোমাকে এত ডেকেছি, রাতে ডিনারের জন্য তুমি উঠোইনি। হাত নাড়ি নাড়ি মুখে সিরিয়াস ভাব নিয়ে বলল মোহনা। এত ঘুমাতে পারো তুমি, সন্ধ্যা থেকে এক ঘুমে ভোর, হেসে বলল মৌনতা। তিতলি লজ্জায় ইচ্ছে হচ্ছে মাটি ঘুরে ঢুকে যেতে। আমতামত করে তিতলি উত্তর দেয়, আসলে খুব ক্লান্ত ছিলাম যে তাই। আড্ডার মাঝে এসে ঢুকে নির্জন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। মৌনতা মৌনা হেসে একসাথে বলল, গুড মর্নিং ভাইয়া। মিসেস আঞ্জুমান তুনিকে ইশারা নির্জনের নাস্তা আনতে বলেন, মুখে ছেলেকে বলল, শুভ সকাল আব্বা। তিতলি নির্জনকে দেখে অবাক হয়, টি শার্ট পরা, প্যান্ট ছেঁড়া, চুলের কাটিং কেমন জানে, কিন্তু গতকাল দেখে মনে হলো উনি অন্যরকম, আর চুলের কাটিংটাও অন্যরকম ছিল। হাই, নাম কি? প্রশ্ন নির্জনের। নির্জনের ডাকে তিতলির ভাবনার সুতো কাটে। নির্জনের প্রশ্ন শুনে তিতলি বিস্ময়ের চরম পর্যায়ে, এক রাতে নামও ভুলে গেল। ঢোকলে তিতলি বলে, জি মুমতাহিনা তিতলি। মার দিকে নির্জন তাকিয়ে বলল, এই তিতলি সাহেব চাচুর মেয়ে? ছোট মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তো রেজাল্ট কি? তিতলি বলল, জিপিএ 5। আঞ্জুমান ছেলের দিকে সরু চোখে তাকান, ঠান্ডা স্বরে বলেন, নির্জন রাত কয়টায় ফিরেছিস? গার্লফ্রেন্ডের সাথে কি এত রাত অব্দি বাইরে থাকাটা কেমন না? বিয়েটা করে নিলেই পারিস, বয়স তো কম হয়নি। গার্লফ্রেন্ডের কথা শুনে
তেতলির বড় বড় চোখ দুটি আরো বড় হয়ে যায়। ঈর্ষান্বিত অনুভূতি হয়, মনের বাঘ ফাঁকা ফাঁকা লাগে। কেন এমন হয় সে জানে না, শুধু নিশ্চুপ থাকে। মিসেস আঞ্জুমানের পাশে ঘেঁষে বসে নির্জন আহ্লাদ করে বলে, আমি কি তোমাদের ছাড়া বিয়ে করতে পারি? রোহিত, আমি রেডি, তোমরা অভিভাবকরা বাকিটা দেখো। মৌনতা গাজালা হেসে বলল, নিজের বিয়ের কথা বলতে লজ্জা করে না? নির্জন হাত বাড়িয়ে মৌনতার মাথায় গাড়টা দেয় আর বলল, না করেনি, দেখতেই তো পারছিস। মোহনা নির্জনকে ডাকল, ভাইয়া। কি? খোঁচা দিয়ে মোহনা বলল, আগে বলতা পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা। এখন সেই হিংস্র প্রাণীকেই বিয়ে করতে যাচ্ছ? ইচ্ছে করে ঘাড়ে টেনে আনছো কিন্তু। এবার সবাই হেসে কুটি কুটি হয়ে যায়। নির্জন তেড়ে আসে মোহনার দিকে। মোহনা দৌড়ে আলতাফ চৌধুরীর পিছনে লুকায়। টুনি নাস্তা নিয়ে আসে। আঞ্জুমান নির্জনকে বলেন খেয়ে নিতে। নির্জন টেবিলে গিয়ে বসে। তিতলি দুবনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, তোমরা কোন ক্লাসে পড়ো? মৌনতা বলল, দুজনে অনার্স থার্ড ইয়ারে আছি, সায়েন্স থেকে ইংলিশ নিয়ে পড়ছি। আমিও ইংলিশ নিয়ে পড়তে চাই, তবে আমি আর্টস কনভার্সিটিতে পড়ো, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বলল মোহনা। ও, আর ভাইয়া? ভাইয়াদের পড়া শেষ, দুজনে ডাক্তার, হেসে বলল মৌনতা। তিতলি অবাক স্বরে জিজ্ঞাসা করলো,